হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কৃষি ও গ্রাম ভিত্তিক ইউটিউব চ্যানেল গ্রামীণ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আলোচনা করব পেঁপে চাষ নিয়ে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পেঁপে গাছে প্রচুর পরিমাণে পেঁপে ধরেছে। মূলত আমার আঙ্কেল খলিল তালুকদার 60 শতক জমিতে পেঁপে চাষ করেছেন। বর্তমানে পেঁপে চাষ খুবই লাভজনক, যেহেতু পেঁপের বাম্পার ফলন হয়েছে। সারা দেশে সবজি হিসেবে পেঁপের খুবই চাহিদা রয়েছে, পাকা পেঁপেরও ব্যাপক চাহিদা রয়েছে। পেঁপে উৎপাদনের প্রধানত দুটি বাধা রয়েছে। পানি জমে গেলে পেঁপে গাছগুলো মরে যায়, বাতাসের সময় গাছগুলো ভেঙে যাওয়া, আর যাতে গাছগুলো ভেঙে না যায় সেজন্য বাঁশ বা খুঁটি দিয়ে দেওয়া। এই দুটি বিষয়ে খেয়াল রাখতে পারলে পেঁপের অবশ্যই খুবই ভালো পরিমাণ ফলন হবে। বর্তমানে বড় জাতের পেঁপের চেয়ে ছোট জাতের পেঁপের উৎপাদন ও চাষ খুবই লাভজনক। বিশেষ করে গ্রিন লেডি পেঁপে বর্তমানে খুব বেশি পরিমাণে উৎপাদিত হয়। খুবই খাটো জাতের পেঁপে এক হাতের মাথায় ফলন দিয়ে দেয় এবং সারা বছর প্রচুর পরিমাণে ফলন হয়ে থাকে। বন্ধুরা, আগামী পর্বে আমরা খাটো জাতের পেঁপে উৎপাদনের A to Z আপনাদেরকে দেখাবো। বিশেষ করে অ্যাগ্রোওয়ান থেকে আমরা কিছু চারা এনেছি, এগুলো রোপণ করেছি খাটো জাতের গ্রিন লেডি পেঁপে, এবং সেগুলো নিয়ে আপনাদেরকে ভিডিও দেখাবো। অথেন্টিক পিওর গ্রামের খাঁটি, 100% শিওর। কৃষি ও গ্রাম ভিত্তিক ভিডিও তুলে ধরবো আপনাদের সামনে। এরকম কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।